metti. Yanına koto mu rotu? Kalka, mukrimen namaz porta, zikali müdür mü oldu? Çok çayar içi. Yani dakar. Amanlar bu namazı. Evca sunna, amanlar sunna te miraci. Koy sunna da sunni ney? Amanlar sunce miraci geçelo, kalbun tekeçe zano okanna hudur. আমি উম্মে হামির ঘরেতে গেছিলাম উম্মে হামির ঘরেতে যখন মিরাজে যায় পাগড়িটা পইরা যায় তিনটা বেনি বাইরিয়া যায় দলিল ইবনুল হাইসামের কোরআন ইবনুল হাইসামের রাসূলের জীবনের ষষ্ঠ খণ্ডের কত পৃষ্ঠায় তিনি গিয়েছে ওইটা ছাপায় না মহল্লা ছাপাইলে তারা বলে ও হামির অনেক বই ছাপাই পারবে না মানুষের দিকে গেছে তো বুঝে তো কতদিন তো কাটিয়ে রাখবে আচ্ছা একটু বুঝতে দাও তাহলে আমি কি বললাম তাসাব্বুরের সাহেব চীনের ধ্যান এই একমাত্র আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবীর পথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোকান লা ইলাহা ইল্লাল্লাহ বাজার লা ইলাহা ইল্লাল্লাহ মাল পানি লা ইলাহা ইল্লাল্লাহ পোলাপান নিজের বিবেক জিজ্ঞেস করো না আমার কি আমার জিজ্ঞেস করো আল্লাহর নিজের বিবেক তাই বলতেছে কি মুর্শিদের ভিয়া বড় কঠিন জিকির করা সোজা আল্লাহ হুম আল্লাহ হুম করার সোজা একটু চিন্তা করেন তো আমি নাই আমার মধ্যে সাহাবি এই যে সাহাবির চেহারাটা আমার মধ্যে এই হাতটা আমার মধ্যে সাহাবির এই পাটা আমার না সাহাবির এই সাহাবির হাতটা সাহাবি হাতটা ছিল এই যে গাড়ি গাড়ি দিল এই চেঙ্গা এই তারা তোমার লম্বা চুল কেন তার লম্বা চুল গুলি সাহাবির লম্বা চুল গাড়ি দিতে হবে আমার এই জায়গায় আমাদের বংশ সূত্র নষ্ট হয়ে যেত ওরা আপনি গালি দিলের মহব্বত আইন এর বংশ নষ্ট হয়ে যেত কারণ সাহাবি দেখতে গিয়া লাগবো হাজার ফজল রহমান রহমার কাছে ফজল রহমান রহমারটা গিয়া লাগবো আব্দুল্লাহ হুসাইনির কাছে যে শীতলের মতো লাইগা দিব আসলে কেমন দিন এই কাল রাত্রে বসে বসে ধ্যানে বসে যে কোনো জীবনের ট্রান্সে বসে ধ্যান ধারণার থেকে ধ্যান ধ্যান থেকে সমাধি সমাধির থেকে বোধি তাহলে সারা জীবন আইবে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পোলা খোরশেদ আলম সাহেবের বলো আমার মাইয়া ডাক্তারি পড়ে গেছে আমেরিকায় আমি কত দরদাদার নাম কি একটু এত বড় হয়েছে মরহুম মাওলানা হেলাল উদ্দিন আহমদ এমিরিটি কেরানি বিলের প্রথম উমর সুমুখ কইটা বাহ পোলারের মাইয়া রেখে বড় বাপের নাম কত পোলা মাথা চুলকায় মাইয়াও মাথা চুলকায়
কুমারিয়ার কত বেশি পাপ করেছে, কত ঘরপা করতে চাইবে বাবা। আমরা কি আমার কক্সবাজারে লিয়ে যাও নাই, আমরা কি গেলাম তোর বড় বাপের নাম তুই কক্সবাজার, কিন্তু কি আমি তোর জিজ্ঞেলাম করতে যাস তুই করতে রইল। এটা উত্তর হইল আমার কক্সবাজারে নিছ না আমি কহ নিছি গ বাবা। চার নম্বর ঢেউটা তিন নম্বর হয়, তিন নম্বরটা দুই নম্বর হয়, দুই নম্বরটা এক নম্বর হইয়া কুড়ে আছার খায়া ফানা হইয়া ফানা ফেনা হইয়া বিস্ফার হইয়া যায়। মানুষ কতটি ঢেউ ধ্বংস হয়েছে সেটা দেখতে আসে না, মানুষ আসে কতটি ঢেউ আইসা ধ্বংস হবে সেইটা দেখবার জন্য। দাদা বাবা আমার দাদা পর্যন্ত হেলালুদ্দিন পর্যন্ত জানা, তারপর তিন নম্বর দেশকে আমি ওইটা জানার প্রয়োজন নাই। আমি মাগো আমার দাদা কাজীবুদ্দিন তোর কাছে হারাইয়া গেল, আমার দাদা কাজীবুদ্দিন তোর কাছে হারাইয়া গেল। হায়ানি ইলিউশনের জগৎ, হলুসিনেশনের জগৎ, মায়ার সংসারে আমি খাবো আমার সন্তান খাবে, হায় হায় রে পুতিনের কাছে চিরতরে হারিয়ে যাবো আমরা সবাই। এইটুকের জন্য কত মিথ্যা বলি, কত অন্যায় করি, একটু করি না। সাহাবীর চিস্তি ৩৫ বছর আগে আমার চাচা যান সাদরুদ্দিন চিস্তি, তার সন্তানের চেয়ে বেশি আমার আদর করে, জীবনে তার সন্তানকে চর মারেনি আমার চর মারছে, আমার এমনি আসলো। আমার মনে আছে ফরিদপুরের বসিরুদ্দিন কইর একজন ছিল মারা গেছেন, ঠিক না ভাই? আরো ওই যে কেমনার কিছু আসলো পুরাগুলি, তা আমি তো পোলাবান চান্দ্রশীত কাওয়াল একটা কালাম গাইছেন সাহাবীর চিস্তির সবচেয়ে প্রিয় কালাম, এটাই এতে সামনে জানে কইলাম যে আজকে তুই এটা গাইছি। দেখ তুই তো জানস না, আমি জানি উনার এটা প্রিয় কালাম, কারণ ওই কালামটায় নাস্তা ছিল চান্দ্রশীত দুই লাইন বুইলা গেছে হাজার উসমান হারুনির কালাম। নমিদানম কে আখের ঝুর তমে দিদারে নিরসম, মগর না সব বৈসওয়া কে পেশে ইয়ার নিরসম, তুয়া কা দিল কিয়া জ পাহাড়ে তমাশা খুন মন নে সি মন আ বিসমিল কে সেরে খনজারে কুখা নিরসম, পয়া জানা তমাশা কুন বদরে আবু হজা বাজা বসদ সামানে রুসুয়াই সারে বাজার মিরাক্সান। আমি রাখ ছোট করে সরিয়ে থাকে না খুশার ইন্দিকে পাবালাস কুনা তো সদ পার সায়রা, শুনবে রে অর্থ খুশা মাই খুশু আমি নিজে খুশি, রিন্দি কামেল পীর আমার কামেল পীরে পাবালাস তার পায়ের মধ্যে সেজদা দিতে আমি খুশি, কতটুক খুশি কুনা ধইতে সদ পার সায়রা শত ফরজে মানুদ্রে নাসি দিয়া পারে দেবা, আমি খাজা উসমান হারুনি শত ফরজে মাদত্রে আমি তরক করতে রাজি আছি, তবু হাজি শরীফ চন্দনার পায়ের মধ্যে সেজদা দিতে আমি তার চেয়ে বেশি খুশি। খুশার ইন্দ্রিকে পামালা কুনা তো সদ পার সায়রা যখন হাজি শরীফ চন্দনারে নিজের মধ্যে আইনা ফলাইলা তখন দেখি হায় হায় উসমান হারুনির পীর তার পীর আমার পীর আমি আমার মুরিদ আমি। হাকিকতে সাহাবীর চিস্তি আপনার পীর না, শরীয়তে আপনার পীর, হাকিকতে আপনার পীর আপনি আপনার মুরিদ আপনি। খুলেন কোরআন দাঁড়াও এ বাদনে জোড়ায় জোড়ায়, তারপর তারপর তো একা একা
কারে নিয়ে ইবাদতে দাঁড়াবো, নিজের গুরুকে নিয়ে ইবাদতে দাঁড়াবো, নিজের মুর্শিদ কিবলাকে নিয়ে ইবাদতে দাঁড়াবো। তারপর যখন সাধনার চরম পর্যায়ে চলে যাব, তখন আস্তে করে মুর্শিদ ফিরে যায়, তখন দেখে কি যখন আমর রূপে যায়, তখন নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই। হযরত জান শরীফ শাশুড়ির শরীর নূরে হকগঞ্জে নূরের মধ্যে কথা বলছেন, যখন আমর রূপে আমি যাই নিজ মুকুরে, তখন ফতে আমি ছাড়ে দেখিতে না পাই, আমাকে আমি দেখি। হাকিকতে আপনার পীর আপনি, আপনার মুরিদ আপনি। উসমান হারুন আরো শুনবেন, আরেকজন একটু আসলাম তাহলে বলি তো, আসতে তো জোশ তো আচ্ছা আসেন। উসমান হারুনি তাকরিয়ার বলে দিতেছেন, চুজুল্লা ফানা গস্ত মতু যখন সম্পূর্ণ রূপে তুমি মুর্শিদের মধ্যে ফানা হয়ে গেছ, ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ। পাক ভারত উপমহাদেশে মুসলমান কে বানাইছিল? উসমান হারুনির মুরিদ খাজা বাবা বানাইছিল না? জর্দান উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেনে উসমান হারুনি বানাইছিল না? খাজা বাবা রেহেন আমরা যাই না দৌড়ে, আমরা বড়াইগুড়িতে দৌড়ি আহি না, শাহাপুরের কাছে দৌড়ি আসি না, আর কাকরাইলের মসজিদের তবলি গালারা গাঠি বেন্দা বেন্দা আঙ্গ করে করে সাইন্টিস্টরা বলে পেশাব করার সময় এক বদ্দা পানি লো, পেশাব করো আর পুরুষের মধ্যে পানি ভাল, এক ফোঁটা পেশাবও তোমাদের ভিতরে। আমার দেশে প্রচুর পানি, ডিলার কুলুদের প্রয়োজন নেই।